তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগেই আমরা তৈরি করে নিতে পারি পাকা তাল দিয়ে বিভিন্ন রকমের মজাদার পিঠাপুলি আসসালামু আলাইকুম বিহ বেকিং বেকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের ক্ষীরপাটি সাপটা খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে গোলাটা তৈরি করার জন্য প্রথমে দেড় কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘন তাল দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা বেশি পছন্দ করলে আর একটু দিয়ে দিতে পারেন বা কম পছন্দ করলে একটু কম পরিমাণে দিয়ে দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আধা কাপ এখানে শুকনো চালের গুঁড়া আছে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দাটা দিলে হবে কি পিঠাটা সফট হবে আর ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকবে না আমি সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি দেখুন এটা মিক্স করা হয়ে গেছে আমি চলে যাব অন্য প্রিপারেশনে তার আগে একটু এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকমের একটা কনসিস্টেন্সি হবে আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর খেসাটা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ঘন দুধ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তাল দিয়ে দিলাম অনথার্ড কাপ পরিমাণে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি গুড় অন থার্ড কাপ পরিমাণে গুড়টা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন চাইলে চিনিও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ দানা গুঁড়ো করে দিয়ে এখন আমি খিসাটা তৈরি করে নিব। এটা ভালোভাবে গুলিয়ে নিব সব কিছু দেখুন মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে এ পর্যায়ে এতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন কিন্তু চালের গুঁড়োটা দিলেই এ টেস্টটা ভালো আসে দেখুন খিরসাটা প্রায় রেডি এরকম করেন খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় আমি এটা তুলে নিলাম এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম এখন পিঠাটা তৈরি করে নিব আর প্যানে সামান্য তেল গ্রিস করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে সুন্দর মতো গোল করে নিচ্ছি এভাবে দেখুন এই যে মানে আপনারা চাইলে ঢাকনা দিতে পারেন বা খোলাও রাখতে পারেন যখন দেখবেন যে উপরের দিকটা এরকম হয়ে গেছে সে অবস্থায় দিতে হবে খিরসা দিয়ে হালকা হাতে এটা বটি নিতে হবে এই যে দেখুন হালকা হাতে আমি ভাজ করে নিচ্ছি রোল করে নিবে এটা হালকা হাতে এটা রোল করে নিবে করে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে এই যে পিঠাটা কিন্তু একদম তুলতুলে নরম একটা পিঠা যে কোনো বয়স্ক লোকেও খেয়ে ফেলতে পারবে অনায়াসে কোনো কষ্ট হবে না একটা পিঠা তৈরি হয়ে গেল আমি এভাবে সবগুলি তৈরি করে নিব এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি আর একটু কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম মসৃণ একটা পিঠা তৈরি হয়ে গেল এই যে সব পিঠাগুলি আমি সার্ভ করে দিয়েছি একটু কেটেও দিয়ে দিচ্ছি একটা দেখুন ভিতরটা কেমন হয়েছে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আছে একদম তুলার মতো নরম তো তৈরি হয়ে গেল আমার তালের ক্ষীর সাপটা আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ